আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্দ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব তো প্রথম আসো অনুপাত কি এটা আমরা জেনে নিই তো অনুপাত হলো দুইটি জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হবে আচ্ছা বলতে কি বোঝায় সমজাতীয় হলো যেমন ধরো এ একজন ব্যক্তি ধরলাম এর বয়স আমি ধরলাম বিশ বছর আচ্ছা আমি বি আরেকজন ব্যক্তি ধরলাম এর বয়স ধরলাম আমি ত্রিশ বছর আচ্ছা এখন এ এবং বি এর বয়সের যদি আমি তুলনা করি তাহলে এর বয়সকে আমি বিয়ের বয়স দ্বারা আমি ভাগ করলাম ভাগ করলে কত আসলো বিশ বাই ত্রিশ আসলো এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দশ দ্বারা ভাগ যাবে ভাগ করলে এখানে দুই বাই তিন আসবে তাহলে এখানে অনুপাত মানে হলো ভাগ তো এই ভাগটাকে আমি এ অনুপাত বি দ্বারা প্রকাশ করতে পারবো এটাকে আমরা দুই অনুপাত তিন লিখতে পারি তাহলে এখানে খেয়াল করে দেখো এ এর এবং বি এর বয়স অনুপাত দুই অনুপাত তিন তো বয়স অনুপাত যে দুই অনুপাত তিন এর মানে কিন্তু এটা না যে এর বয়স দুই বছর আর বিয়ের বয়স তিন বছর এটা হল তাদের বয়সের একটা তুলনা করা তো এর বয়স যখন দুই হবে বিয়ের বয়স তখন তিন হবে আর যদি এর বয়স চার বছর হয় তাহলে বিয়ের বয়স হবে তখন ছয় বছর হবে এর বয়স যদি এখানে আট বছর হয় তাহলে বিয়ের বয়স হবে বারো বছর এটা হলে এখানে তুলনা করা আচ্ছা এখানে আসো আরেকটা পয়েন্ট যদি আমি এটা এদের বয়স না বলে ধরলাম আমি এর বয়স বিশ বছর আমি বললাম আর বিয়ের বয়স ত্রিশ বছর না বলে আমি বললাম ধরে নিলাম বিয়ের কাছে ত্রিশ টাকা আছে আমি বললাম এর বয়স হলো বিশ বছর আর বিয়ের কাছে আছে ত্রিশ টাকা তাহলে আমি যদি এই বিশ বছর এবং ত্রিশ টাকার অনুপাত করতে চাই তাহলে কোনো অনুপাত করা যাবে কি না আসলে বিশ বছর এবং ত্রিশ টাকার কোনো অনুপাত করা যাবে না কারণটা হলো এই দুটো কিন্তু সমজাতীয় নয় একটা হলো বয়স বছর বোঝাচ্ছে আরেকটা হলো তোমার টাকার পরিমাণ বোঝাচ্ছে তাহলে দুইটা কিন্তু সমান জাতীয় না জন্য এটা কোনো অনুপাত করা যাবে না তো অনুপাতের ক্ষেত্রে সবাই একটু খেয়াল রাখবা যাতে একক দুইটা অবশ্যই সমান জাতীয় হতে হবে এটা টাকা হলে এটা টাকা হইতে হবে এটা পয়সা হলে এটা পয়সা হইতে হবে টাকার সাথে পয়সা অনুপাত করা যাবে না ঠিক আছে তো তারপরে আসো এখানে যেটা বলছো কত গুণ বা কত অংশ এটা আমি পরে আলোচনা করছি এটা ওখানে আশা করি তোমরা বিষয়টা আরো ভালো বুঝতে পারবা তো এখানে দেখো এখানে আমি দুটা বর্গক্ষেত্র এঁকেছি একটা ছোটো বর্গক্ষেত্র একটা বড় বর্গক্ষেত্র এখন ছোটো বর্গক্ষেত্রটাকে আমি যদি বড় বর্গক্ষেত্রের সাথে আমি তুলনা করি ছোট বর্গক্ষেত্র দেখো বড় বর্গক্ষেত্রের একটা অংশ কিন্তু ছোটো বর্গক্ষেত্র তাহলে এখন যদি ছোটো বর্গক্ষেত্রটাকে যদি বড় বর্গক্ষেত্রের সাথে তুলনা করে আমি এটা বলতে পারি যে ছোটো বর্গক্ষেত্র হলো বড় বর্গক্ষেত্রে একটা অংশ ঠিক আছে আর যদি আমি বড় বর্গক্ষেত্রটাকে ছোট বর্গক্ষেত্রের সাথে তুলনা করি তাহলে এটা বলতে পারো যে বড় বর্গক্ষেত্র হলো ছোটো বর্গক্ষেত্রের কত গুণ এটাকে কত একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে তখন বড় বর্গক্ষেত্রের মানটা পাওয়া যাবে এটা আমি তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো এ একজন ব্যক্তি এর কাছে ধরো পাঁচ টাকা আছে আর বিয়ে একজন ব্যক্তি ওর কাছে আমি ধরলাম বিশ টাকা আছে এখন যদি আমি বলি এ এর কাছে এর টাকাটা আমি বিয়ের টাকার সাথে আমি তুলনা করি তাহলে আমি কীভাবে বলবো যে এর হলো বিয়ের দুই গুণ টাকা আছে বা এর বিয়ের চার গুণ টাকা আছে সেটা বলা যাবে অবশ্যই না অর্থাৎ পাঁচ টাকা কিন্তু বিশ টাকা থেকে অনেক কম তাহলে বিশ টাকার একটা অংশ হলো পাঁচ টাকা তাহলে আমি এখানে বলতে পারি ধরো এখানে আমি যদি বিশকে যদি আমি পাঁচ ধরা ভাগ করি কত হবে চার হবে তাহলে আমি এখানে বলতে পারবো যে এর কাছে আছে তোমার বিয়ের চার ভাগের এক অংশ টাকা ঠিক আছে চার ভাগে এক অংশ টাকা তাহলে বিশকে দেখো তুমি যদি তুমি এখানে চার দিয়ে ভাগ করো বিশ ভাগ চার ভাগ করো তাহলে কত আসবে পাঁচ টাকা আসবে তাহলে বিশকে চার দিয়ে ভাগ করলে পাঁচ টাকা আসে তাহলে তোমার তার মানে কি চার ভাগ করে এক ভাগের মান আসছে পাঁচ তাহলে বলতে পারি যে এর কাছে বিয়ের চার ভাগের এক অংশ টাকা আছে তার মানে হলো ছোটো এককটাকে যখন আমি বড়ো এককের সাহায্যে প্রকাশ করব। তখন অংশ বলতে হবে ঠিক আছে এখন আসো যদি আমি বিয়ের টাকাটাকে আমি এ টাকার মাধ্যমে প্রকাশ করি তাহলে বিয়ের কাছে ধরো এখানে বিশ টাকা আছে এই বিশ টাকাকে যদি আমি এ টাকার সাহায্যে প্রকাশ করি তাহলে আমি দেখো আমি যদি পাঁচ টাকার সাথে যদি আমি আরও চার গুণ করি তাহলে কত আসবে চার পাঁচে বিশ টাকা আসতেছে তাহলে এই পাঁচ টাকা কার টাকা ছিল এটা এ টাকা ছিল তাহলে বিশ টাকাটা হবে এ এর টাকা অর্থাৎ বিয়ের টাকাটা হবে এ টাকার চার গুণ হবে ঠিক আছে তাহলে মনে তার মানে হলো বড়ো এককটাকে যখন ছোটো এককের মাধ্যমে প্রকাশ করব তখন আমাদের কত গুণ বেশি সেটা আমাকে বলতে হবে বেশির ক্ষেত্রে কিন্তু আমরা গুণ আমরা বলে থাকি গুণ অথবা যোগ তাই না তাহলে এখানে আমরা এখানে গুণ অনুপাতের ক্ষেত্রে অবশ্যই গুণটা ব্যবহার করতে হবে গুণ অথবা ভাগ যেটাকে যে কোনো একটা তাহলে এখানে বিশ টাকার ক্ষেত্রে যদি বড়ো এককটা যদি ছোটো এককের মাধ্যমে প্রকাশ করি তাহলে কত গুণ বলবো আর যদি ছোটো এককটাকে ধরো পাঁচ টাকাকে আমি যদি বিশ টাকা সাহায্যে প্রকাশ করি তাহলে পাঁচ টাকাকে যদি আমি বিশ টাকার সাহায্যে প্রকাশ করি এখানে বিশকে আমি যদি তোমার চার দ্বারা ভাগ করি চার দ্বারা ভাগ করলে তখন কেউ আসবে পাঁচ টাকা আসবে এই বিশ টাকাকে আমি যদি চার দ্বারা ভাগ করি তাহলে পাঁচ টাকা আসবে তাহলে এখানে পাঁচ টাকাটা হলো বিশ টাকার চার ভাগের এক অংশ অর্থাৎ হলো ছোট টাকাটা ছোট অংশটুকুকে যখন বড় অংশের মাধ্যমে প্রকাশ করব তখন আমাদের অংশ বলতে হবে তো এখন আসে একই রকম ভাবে আমরা যদি এই ছোট বর্গক্ষেত্রটাকে বড় বর্গক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করি আমি এটা বলবো যে ছোট বর্গক্ষেত্রটা বড় বর্গক্ষেত্রের কত অংশ আর যদি বড় বর্গক্ষেত্রটাকে ছোট বর্গক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করি তখন বলবো বড় বর্গক্ষেত্রটা ছোট বর্গক্ষেত্র কত গুণ তো এখানে দেখো আমি এটা লিখেছি যে ছোট বর্গক্ষেত্র তাহলে বড় বর্গক্ষেত্রের কত অংশ এটা বের করবে কীভাবে যেহেতু ছোট বর্গক্ষেত্র আমি আগে লিখেছি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলো আমি আগে লিখব আর বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রে হটা আমি পরে লিখব আমি আগে বলেছি অনুপাতের কোনো একক নেই তার মানে এখানে আমি কোনো একক বসাব না কোনো ক্ষেত্র ফলে বর্গ সেন্টিমিটার বা বর্গমিটার কোনো কিছুই বসাবো না তো এই অনুপাতকে আমি লগিষ্ট করলে কত আসবে এক বাই ষোলো আসবে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে বলতে হবে ছোট বর্গক্ষেত্র বড় বর্গক্ষেত্রে ভাগের এক অংশ এখন এটাকে যদি ভগ্নাংশ আকারে আমি না প্রকাশ করে যদি আমি অনুপাত আকারে প্রকাশ করি তো অনুপাত আকারে প্রকাশ করলে এখানে লিখবো ছোট বর্গক্ষেত্র অনুপাত বড় বর্গক্ষেত্র তখন আমি এক অনুপাত ষোলো লিখব তখন অংশ বা কত গুণ এগুলো কিছুই লিখতে হবে না শুধু আমরা এক অনুপাত ষোলো লিখবো তারপরে আসো যদি আমি এটা বিপরীতভাবে লিখি ছোট বর্গক্ষেত্রটা আগে না লিখে বড় বর্গক্ষেত্র আমি আগে লিখি তাহলে বড় বর্গক্ষেত্রটা হবে ছোটো বর্গক্ষেত্রের তাহলে আমি আগে বলেছি বড় এককটাকে যখন ছোট এককের মাধ্যমে প্রকাশ করব তাহলে কত গুণ হয় সেভাবে আমাদের এটা বলতে হবে তাহলে বর্গ বর্গক্ষেত্রটা হবে ছোটো বর্গক্ষেত্রের এত গুণ তা গুণটা কত গুণ বের কি হবে যেহেতু বড় বর্গক্ষেত্র আমি আগেই লিখেছি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি উপরে লিখবো ছোটো বর্গক্ষেত্র আমি পরে লিখেছি এটা আমি নিচে লিখব লিখে এখানে চষুধটিকে চার দ্বারা ভাগ করলে হবে ষোলো বাই এক আসবে এটাকে ষোলো বাই এক আমি শুধু ষোলো লিখতে পারি তার মানে বর্গ বর্গক্ষেত্রটা হবে ছোটো বর্গক্ষেত্রে ষোলো গুণ একেরকমভাবে যদি এটাকে আমি অনুপাতে প্রকাশ করি তাহলে তাহলে বড়ো বর্গক্ষেত্র অনুপাত ছোটো বর্গক্ষেত্র যেহেতু ষোলোর নিচে মনে মনে এক লেখা যায় তাই এটা ষোলো অনুপাত এক লিখবো এক্ষেত্রে আমি কোনো গুণ বা অংশ কোনো কিছুই লিখব না যখন অনুপাত লিখবো তখন গুণ বা অংশ কোনো কিছুই লেখা যাবে না তো মনে করি আশা করছি তোমরা এই অংশটুকু ভালো করে বুঝতে পেরেছো তো আমরা আরও কয়েকটা উদাহরণে যাই তাহলে আরও ভালো বুঝতে পারবো এখানে দেখো আমি একটা বড় আয়তাকার ক্ষেত্র আছে এই বড় আয়তাকার ক্ষেত্রটাকে আমি ছয়টা আয়তাকার ক্ষেত্রে ভাগ করেছি এর মধ্যে দুইটা আয়তাকার ক্ষেত্রকে আমি সাদা রঙ করেছি আর বাকি যে তোমার চারটা আয়তাকার ক্ষেত্র আছে এগুলোকে আমি কালো রং করেছি তো সাদা এবং কালো অংশ যদি আমি এখন অনুপাত করি অর্থাৎ সাদা আয়তাকার ক্ষেত্র হল তোমার দুই অংশ দুই দুইটা আছে এখানে আর কালো আয়তাকার ক্ষেত্র আছে এখানে চার একক আছে তাহলে এখন আসবো সাদা অংশ আমি কালো অংশ যদি অনুপাত করি সাদা হলো দুইটা আছে কালো হলো এখানে চারটা তাহলে এখানে অনুপাত আকারে প্রকাশ করলে এটাকে অনুপাতকে আমি আগে ভগ্নাংশ আকারে লিখলাম এটাকে লগিষ্ট করলে এখানে দুই তোরা ভাগ যাবে দুই একে দুই দুই দুগুণে চার আর এটাকে যদি আমি আবার অনুপাত আকারে লিখি এক দুই তাহলে সাদা এবং কালো অংশের অনুপাত হলো এক অনুপাত দুই এখন আমি যদি অনুপাত আকারে প্রকাশ না করে আমি যদি অংশ বা কত গুণ এই আকারে প্রকাশ করতে চাই তাহলে এখানে সাদা অংশ কালো অংশের কি অংশ হবে না গুণ হবে এটা কিন্তু অবশ্যই অংশ হবে কত অংশ কেন কারণ সাদা অংশের পরিমাণটা ছোট আর কালো যে আয়তাকার ক্ষেত্রে যে অংশটুকু আছে এটা হলো পরিমাণটা বড় তাহলে ছোটটাকে যখন বড় এককের মাধ্যমে প্রকাশ করব তখন এটা হবে অংশ তাহলে সাদা আয়তাকার ক্ষেত্র হবে কালো আয়তাকার ক্ষেত্রে দুই ভাগের এক অংশ অর্থাৎ দুই ভাগে এক থেকে পেয়েছে এই যে তোমার সাদা এবং কালো অনুপাত যেটা আসছে আকারে যেটা আমি লিখেছিলাম এটাকে আমি তখন আমি অংশ লিখবো আবার যদি এখান বিপরীতভাবে লিখি যে কালো যে অংশটুক আছে কালো আয়তাকের ক্ষেত্র আর সাদা আয়তাকের ক্ষেত্রে যদি আমি কালোটা আগে লিখি সাদাটা পরে লিখি তাহলে চার অনুপাত দুই লগিষ্ট করলে বা দুই বাই এক আসবে আর দুই বাই এককে অনুপাত করলে দুই অনুপাত এক তার মানে কালো অংশ এবং সাদা আচ্ছা এখানে তাহলে কালো এবং সাদা অংশের অনুপাত দুই অনুপাত এক আসছে অর্থাৎ সাদা আর কালো যা আসবে আর কালো আর সাদের বিপরীতটা আসবে এখন যদি এটা আমরা অংশ বা গুণ আকারে প্রকাশ করতে চাই যেহেতু কালো অংশ এর পরিমাণটা বেশি সাদা অংশের পরিমাণটা কম তাহলে কালো অংশ হবে সাদা অংশের কত গুণ সেটা আমাকে প্রকাশ করতে হবে তাহলে কালো অংশ হলো সাদা অংশের এই যে ভগ্নাংশটা আসছে তত গুণ তাহলে ভগ্নাংশ হল দুই বাই এক আসছে দুই বাই এক আসলে এখানে দুই বাই এক বা দুই গুণ আমি লিখতে পারি সে পরে আসো আমরা আরেকটা উদাহরণ যাই ধরো রাফির ওজন দেওয়া আছে ত্রিশ কেজি তার বাবার ওজন দেওয়া আছে এখানে ষাট কেজি দেওয়া আছে তো এখন আমি যদি বাবার ওজন এবং রাফির ওজনের অনুপাত আমি করি তাহলে বাবার ওজন ছিল এখানে ষাট কেজি ছিল আর রাফির ওজন ছিল এখানে ত্রিশ কেজি ছিল তো অনুপাতগুলো এটা প্রথমে আমি ভগ্ন প্রকাশ করলাম ষাট বাই ত্রিশ লোভিষ্ট করলে দুই বাই এক আসবে আর যদি অনুপাত করি তাহলে দুই অনুপাত এক ঠিক আছে তো এখন দেখো আমি কিন্তু রা বাবার ওজনটা আগে লিখেছি তাহলে বাবার ওজনের সাথে যদি আমি রাফির ওজনের তুলনা করি আমি কিভাবে বলবো তাহলে বাবার ওজনটা হবে যেহেতু বাবার ওজন এখানে বেশি তাহলে বাবার ওজন হবে রাফের ওজনের কত গুণ যথা এখানে যে ভগ্নাংশটা আছে তত গুণ হবে তাহলে বাবার ওজন রাফের ওজনের দুই বাই এক বা দুই গুণ হবে আর বিপরীতভাবে যদি আমি রাফির ওজনটা আগে লিখি রাফি ও তার বাবার ওজনের অনুপাত রাফির ওজন কত রা বাবা এবং রাফের ওজন অনুপাত দুই অনুপাত একার ছিল আর তাহলে রাফি তার বাবার ওজন অনুপাত আসবে এক অনুপাত দুই অর্থাৎ আগে পরে হয়ে যাবে যেহেতু রাফি আমি আগেই লিখেছি তাহলে রাফির অংশটুকু আগে আসবে বাবার অংশটুকু এখানে পরে আসবে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে এক বাই দুই লিখতে পারি তাহলে এখন আসো যদি আমি অংশ বা গুণ আকারে প্রকাশ করতে চাই তা রাফির ওজনটা হবে তার বাবার ওজনের তা রাফির ওজন যেহেতু রাফির ওজনটা এখানে কম বাবার ওজনটা এখানে বেশি তাহলে এখানে অবশ্যই অংশ আমি বলবো রাফির ওজনটা হবে তার বাবার ওজনের দুই ভাগের এক অংশ তো তারপরে আসো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে অনুপাতের ক্ষেত্রে আমরা যে লগিষ্ট আকারে প্রকাশ করি অনুপাতের ক্ষেত্রে একটা নিয়মটা হলো অনুপাতের যে ভগ্নাংশটা আমি যেটা লিখি যে ভগ্নাংশটা লব এবং হরের গসাগোটা সবসময় কিন্তু এক হতে হয় যেমন ধরো আমি যেখানে তোমার বিশ বাই ত্রিশ লিখেছিলাম এটাকে আমি লগিষ্ঠ করেছি লগিষ্ঠ করে দুই বাই তিন লিখেছি এখন এই দুই এবং তিনের লসাগু সরি গসাগু গসাগুর মান কিন্তু এক আমাদের অনুপাতটাকে এমনভাবেই প্রকাশ করতে হবে যাতে লব এবং হরের মান যাতে এক হয় যতক্ষণ এক হবে ততক্ষণ আমাদের এটাকে লগুষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তো এরপরে আসো আমি আরেকটা উদাহরণ দিয়েছি এখানে যে মাহির বয়স দুই বছর তার ছোট ভাইয়ের বয়স আমি এখানে ছয় মাস লিখেছি তো তাদের বয়সের অনুপাত কত তাহলে এখানে মাহির বয়স মাহির বয়স হলো কত বছর মাহির বয়স হলো এখানে দুই বছর আর ছোট ভাই ছোট ভাইয়ের বয়স হল ছয় মাস আচ্ছা এখন যদি আমি এটা অনুপাত করতে চাই খেয়াল করে দেখো বছর এবং মাস এটা কিন্তু সমজাতীয় একক নয় তার মানে এটাকে আমি অনুপাত করতে পারবো না তাহলে কি করতে হবে তাহলে হয় বছরটাকে আমি কি করব। বছরটাকে আমি মাসে পরিণত করবো বা অথবা মাসটাকে আমি বছরে পরিণত করব এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটা করব বড় একক যেটা আছে সেটাকে ভেঙে ছোটা কয়েকে পরিণত করব অর্থাৎ বছরটাকে আমি মাসে প্রকাশ করব তাহলে বছরটাকে মাসে প্রকাশ করলে এক বছরে হলো বারো মাস আর এখানে দুই আছে দুই বছর যদি দুই গুণ হবে এত মাস সমাজ সমান বারো ২৪ চব্বিশ মাস ঠিক আছে তো এখন আসো আমি যদি মাহির বয়স মাহির বয়স আর তার ছোট ভাইয়ের বয়স আচ্ছা এটা যদি আমি অনুপাত করি তাহলে মাহের বয়স হলো এখানে কত বছর চব্বিশ মাস মাহের বয়স হলো চব্বিশ মাস কোনো একক লিখবো না আগে বলেছি অনুপাতের কোনো একক হয় না আর ছোটো ভাইয়ের বয়স হলো এখানে ছয় মাস তাহলে এটাকে লগিষ্ট করলে চব্বিশ বাই ছয় কাটাকাটি করলে চার বাই এক অনুপাত হবে চার অনুপাত এক ঠিক আছে এখন এটাকে যদি আমি অনুপাতে প্রকাশ না করে আমি যদি সরাসরি তুলনা করি তাহলে কীভাবে হবে তাহলে মাহের বয়স ছোট ভাইয়ের বয়সের আচ্ছা মাহির বয়স ছোট ভাইয়ের বয়সের সাথে আমি তুলনা করবো তাহলে মাহির বয়স যেহেতু এখানে বেশি ছোট ভাইয়ের বয়স যদি এখানে কম তাহলে মাহের বয়সটা অবশ্যই ছোট ভাইয়ের বয়সের কত গুণ ওই গুণ আকারে প্রকাশ করতে হবে তাহলে কত গুণ হবে এখানে চার বাই গুণ এখন আস যদি আমি বিপরীতভাবে প্রকাশ করি ধরো ছোট ভাই ছোট ভাইয়ের বয়স আর হলো এখানে তোমার ছোট ভাইয়ের বয়স আর অনুপাত করলাম মাহির বয়স আচ্ছা ছোটো ভাইয়ের বয়স কত ছিল অনুপাত ছিল আর মাহির বয়স ছোটো ভাইয়ের বয়স অনুপাত ছিল চার অনুপাত এক আর ছোটো ভাই যদি আগে লিখি মাহে যদি পরে লিখি এটা হয়ে যাবে এক অনুপাত চার এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে সরি ভগ্নাশ আকারে প্রকাশ করি এক বাই চার তো এখন ধরো যদি ছোট ভাইয়ের বয়সটাকে আমি যদি মাহির বয়সের সাথে তুলনা করি সরাসরি ছোট ভাইয়ের বয়স মাহির বয়সের আচ্ছা তাহলে যেহেতু ছোটো ভাইয়ের বয়স কম মাহের বয়স এখানে বেশি তাহলে ছোটো ভাইয়ের বয়সটা হবে মাহের বয়সের একটা অংশ হবে তাহলে এটাকে বলব আমি এক বাই চার অংশ অর্থাৎ ওই অনুপাতের মানটাই আমি লিখবো এত অংশ অনুপাতের মানটাকে ভগ্নাংশ শাখারে লিখে যা আসে ওটাকে আমি অংশ লিখবো আর এখানে অনুপাতের মানটা ভগ্নাংশ শাখারে লিখে যা আসবে তত গুণ লিখব ঠিক আছে তো আশা করি তোমরা অনুপাত সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ তো এরপর আসো আমরা এখন অনুপাতের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে যেটা আছে সরল অনুপাত সরল অনুপাতটা হলো যে অনুপাতের যখন দুইটা রাশি থাকে তখন তার এসে থেকে সরল অনুপাত বলা হয় তো যেমন ধরে তিন অনুপাত পাঁচ লিখলাম এখানে দুইটা রাশি আছে তো এখন কিছু কিছু অনুপাত আছে যেখানে তিনটা রাশি থাকবে যেখানে চারটা রাশি থাকে পাঁচটা রাশিও থাকতে পারে ওই ধরনের অনুপাত আমরা হয়তো সপ্তম শ্রেণী থেকে আমরা পাবো তো এখানে যেটা হলো যখন দুইটা অনুপাত থাকবে তখন প্রথম যে রাশিটা দুইটা অংশ যখন থাকবে প্রথম রাশিটাকে বলা হবে পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিটাকে বলা হবে উত্তর রাশি তারপরে আসো যদি অনুপাতের লঘু অনুপাত কাকে বলে লঘু অনুপাতটা হলো যদি কোনো অনুপাতের পূর্ব রাশির মানটা উত্তর রাশি থেকে ছোট হয় অর্থাৎ পূর্ব রাশি লেস দেন উত্তর রাশির যদি হয় তাহলে সেটাকে বলো আমরা লঘু অনুপাত যেমন তিন অনুপাত পাঁচ আমি ধরো এখানে নয় অনুপাত এগারো লিখতে পারি এটা একটা লঘু অনুপাত হবে আট অনুপাত ধরো এখানে উনিশ লিখলাম এটা একটা লঘু অনুপাত হবে ঠিক আছে তারপর গুরু অনুপাত গুরু অনুপাত কী হবে যদি পূর্ব রাশিটা উত্তরাশি থেকে বড় হয় অর্থাৎ এর বিপরীত যেমন ধরো এখানে এগারো অনুপাত আমি এখানে নয় লিখলাম তাহলে পূর্ব রাশিটা রাশি থেকে বড় এখানে উনিশ অনুপাত আমি এখানে আট লিখলাম এটা পূর্ব রাশির উত্তর রাশি থেকে বড় তো এই ধরনের অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত যেমন ধর আমি একটু উদাহরণ এখানে লিখেছি যে তিন অনুপাত পাঁচ ছিল লঘু অনুপাত এটা আমি যদি পাঁচটা আগে লিখি তিনটে পরে লিখি এটা হয়ে যাবে বুড়ো অনুপাত এরপরে আসে একক অনুপাত একক অনুপাত হলো যখন পূর্ব রাশি অত্তর সমান হয়ে যাবে তখন এটাকে আমরা কি বলবো একক অনুপাত বলবো তাহলে পূর্ব রাশি উত্তর যদি সমান হয় তাহলে দেখো তো পূর্ব রাশি ধরো পূর্ব রাশি আমি পাঁচ ধরলাম ধরো এখানে পাঁচ অনুপাত পাঁচ এটাকে যদি আমি ভগ্নাংশাখারে প্রকাশ করি পাঁচ বাই পাঁচ লিখতে পারি এটা কাটাকাটি করলে এখানে এক বাই এক আসবে এটাকে আমি এক অনুপাত এক লিখতে পারবো আবার ধরো এখানে তিন অনুপাত তিন এটাকে ভগ্নাংশাকের প্রকাশ করলে তিন বাই তিন কাটাকাটি করলে এক বাই এক সমান সমান এক অনুপাত এক অর্থাৎ আমি এখানে যদি ধরো এখানে আট অনুপাত আট লিখলাম এটাকে ভগ্নাংশাকের প্রকাশ করলে আট বাই আট আসবে এক বাই এক আসবে এক অনুপাত এক খেয়াল করে দেখো প্রতিটা ক্ষেত্রেই অনুপাতের মানটা কিন্তু এক অনুপাত এক আসতেছে অর্থাৎ আমার যখন পূর্ব রাশি উত্তর রাশি যখন সমান হবে ওই অনুপাতের মানটার মান আসবে এক অনুপাত এক এই জন্য এটাকে একক অনুপাত বলা হচ্ছে অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি মানটা সমান হলে এটাকে আমরা একক অনুপাত বলবো তারপর আসবো ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত হলো কোনো একটা অনুপাতে যেমন ধরো যদি আমি তিন অনুপাত পাঁচ লিখি এটাকে আমি বলবো পূর্ব রাশি এটাকে বলবো আমি উত্তর রাশি কোনো অনুপাতের উত্তর রাশি যেটা আছে এটাকে আমি যদি পূর্ব রাশি বিবেচনা করি আর পূর্ব রাশিটাকে যদি আমি উত্তর রাশি বিবেচনা করি তাহলে যে অনুপাতটা পাবো সেটাকে বলব আমি ব্যস্ত অনুপাত তো এই ব্যস্ত অনুপাতটা কার ব্যস্ত অনুপাত তিন অনুপাত পাঁচ এর ব্যস্ত অনুপাত হবে পাঁচ অনুপাত তিন এটা নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে যে কার ব্যস্ত অনুপাত তো তিন অনুপাত পাঁচের ব্যস্ত অনুপাত হলো পাঁচ অনুপাত তিন ঠিক আছে তারপর আসো মিশ্র অনুপাত মিশ্র অনুপাতটা কি মিশ্র অনুপাতটা হলো যখন একাধিক যেমন ধরো এখানে দুই অনুপাত তিন তোমার পাঁচ অনুপাত সাত এগারো অনুপাত তেরো তিনটা অনুপাত দেয়া আছে তিনটা অনুপাতের ক্ষেত্রে যদি আমরা তিনটা অনুপাতে যে পূর্ব রাশি যেগুলো আছে যেমন এখানে পূর্বরাশি হলো এখানে দুই এখানে পূর্ব রাশি পাঁচ এখানে পূর্ব রাশি তেরো যে পূর্বরাশিগুলোকে আমি গুণ করলাম একসাথে দুই গুণন পাঁচ গুণন তেরো এই তিনটা গুণ ফলকে আমি ধরলাম নতুন করে একটা অনুপাতের পূর্বরাশি ধরব আবার অনুপাতগুলোর উত্তর রাশিগুলোকে আমি আবার গুণ করবো তো উত্তর রাশিগুলোকে তিন সাত এগারো তিন সাত এগারো গুণ করব। গুণ করার পর যে গুণফলটা আসবে সেটাকে আমি নতুন একটা অনুপাতের উত্তর রাশি ধরবো অর্থাৎ যদি একাধিক অনুপাতের পূর্বরাশির গুণফলগুলোকে পূর্বরাশি আর উত্তর রাশির গুণফলগুলোকে উত্তর রাশি ধরে নতুন করে যে আমি অনুপাতটা পাবো সেটাকে বলবো আমি মিশ্র অনুপাত যদি আমি আরেকটা উদাহরণ দিই যেমন ধরো এখানে তিন অনুপাত পাঁচ এত এবং ধরো সাত অনুপাত এগারো এই দুটো মিশ্র অনুপাত বের করব তাহলে কীভাবে বের করবো তাহলে এখানে এখানে পূর্ব রাশি হলো তিন এখানে পূর্ব রাশি হলো সাত তাহলে তিন এবং সাত এটা গুণ করব গুণ করে গুণফলটাকে আমি পূর্ব রাশি ধরবো আর পাঁচ এবং এগারো গুণ করব এই গুণ করে গুণফলটাকে আমি উত্তর রাশি ধরবো তাহলে এই পূর্ব রাশিটা হলে তিন সাথে কত হবে এখানে একুশ আর পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এই অনুপাতটাকে বলা হবে মিষ্ট অনুপাত কার এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত হলো এই অনুপাতটা ওকে আচ্ছা তারপরে আসো সমতুল অনুপাত সমতুল অনুপাত হলো যেমন এখানে তিন অনুপাত পাঁচ লেখা হয়েছিল আর এটাকে আমি যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি এটাকে তিন বাই পাঁচ লিখতে পারি কোনো একটা অনুপাতের হর এবং লবকে যদি শূন্য বাদে আমি যে কোনো সংখ্যার দ্বারা গুণ করি যে কোনো সংখ্যা যেমন ধরো শূন্য বাদে আমি যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত আসবে ছয় বাই পাঁচ দু দশ অনুপাতের মান আস আসলো ছয় অনুপাত দশ যদি আমি এখানে তিন বাই পাঁচকে আমি ধরো দুই না আমি ধরো পাঁচ দ্বারা গুণ করলাম তাহলে কত আসবে তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে অনুপাতের মানটা আসলো পনেরো অনুপাত পঁচিশ ধরো আমি এখানে পাঁচ দ্বারা না আমি যদি এখানে সাত দ্বারা গুণ করি তিন গুণন সাত পাঁচ গুণন সাত একই সংখ্যা তারা গুণ করতে হবে তাহলে এখানে তিন সাতা হলো একুশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানে একুশ অনুপাত পঁয়ত্রিশ দেখো আমি একটা অনুপাতের হর এবং লবকে আমি একই সংখ্যা দ্বারা গুণ করেছি তবে শূন্যবাদে গুণ করার পর যে অনুপাতগুলো পাবো এই সবগুলো অনুপাতকে বলা হবে সমতুল অনুপাত অর্থাৎ এই অনুপাত তিনটার মান আর এই অনুপাতের মান সবগুলো একই হবে অর্থাৎ তিন অনুপাত পাঁচ এটার মান যা আসবে ছয় অনুপাত দশ এটা একই আসবে পনেরো অনুপাত পঁচিশ আর একুশ অনুপাত পঁয়ত্রিশ এই সবগুলো অনুপাতের মান একই আসবে তো এই অনুপাতকে বলা হবে সমতুল অনুপাত তো আশা করি তোমরা আমার যে আলোচনা যতটুকুই ছিল এটা বুঝতে পেরেছ আর যদি এর মধ্যে কোনো পয়েন্ট যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখবা আর যদি সম্ভব হয় আমি কমেন্ট করে আমি আনসারটা দিয়ে দেবো আর যদি তারপরেও সম্ভব না হয় আমি আমার ভাইবার নম্বরটা আমি দিয়ে দেবো তোমরা সরাসরি আমাকে ফোন করো এটা সমাধানটা নিয়ে নিতে পারবা আর সবাই ভালো থাকো আর আমার যে ভিডিওগুলো যেগুলো আছে আমি ইউটিউবেট আমি দিচ্ছি এখানে আমার যে চ্যানেলটা আছে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমার অন্যান্য পরবর্তী ক্লাসে যে ভিডিওগুলো এগুলো তোমরা হয়তো পেয়ে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই الله يخليك